এবং দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন, ডায়মন্ড শেপের খুবই চমৎকার স্কোয়ার শেপের একটা চুলা কিন্তু। এটা হচ্ছে জাপানের, ঠিক আছে, অরিজিনাল জাপানের এটা। এই যে দেখেন, এখানে আমি 2.5 কেজি মুরগির গোস্ত রাখছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি মুরগির গোস্ত দিয়ে কতটুকু রান্না করা যাবে ভাই? এখানে আপনি চাইলে একসাথে 3 থেকে 4 কেজি গোস্ত রান্না করতে পারবেন। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে ছেদ করে উঠছে ভাই, রাইট, একেবারে ছেদ করে উঠছে ভাই। এই যে দেখেন, আমি 2.5 কেজি গোস্ত দিয়ে দিলাম ভাই, এখানে সব একসাথে দিয়ে দিব ভাই। দেখেন, 2.5 কেজি মাংস কিন্তু দেওয়া হয়েছে, কতটুকু রান্না করা যায় ভাই? এখানে যদি আপনি গোস্ত রান্না করেন, সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 কেজি গোস্ত রান্না করতে পারবেন। আচ্ছা, আর এখানে কিন্তু আজকে পোলাও রাখছি ভাই, পোলাও, এখানে পোলাও রান্না করে দেখাবো, পোলাও রান্না করব। আচ্ছা দেখেন, মাছ কিন্তু ভাজা হয়ে গেলে আমরা পোলাওটাও দিয়ে দিব অবশ্যই। জি, আর এইখানে দেখেন মাংস রান্না হচ্ছে, আর এটা কিভাবে চালাতে হবে, একবারে ইজি তো নাকি অনেক ঝামেলা আছে? এটা একদম ইজি, আপনি জাস্ট এই যে দেখেন, এখানে আমরা একটা রেগুলেটর দিয়ে দিয়েছি, রাইট। এই রেগুলেটরটা দিয়ে আপনি গ্যাসে চলার মতো স্পিডটা বাড়াতে কমাতে পারবেন আপনার টেম্পারেচারটা। আচ্ছা, মানে এখানে দেখেন 1 থেকে 5 পর্যন্ত স্পিড কিন্তু দেওয়া আছে। জি, আর এখানে থার্মোস্ট্যাট দেওয়া আছে। জি, এই থার্মোস্ট্যাটটা হচ্ছে যদি জ্বলে যায় কখনো, 5 বছরের ভিতরে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে। এটা কয়েল কখনো জ্বলার ভয় নেই, কারণ এটা আলাদাভাবে একটা থার্মোস্ট্যাট দিয়ে দিয়েছে, অটো থার্মোস্ট্যাট, মানে অটো থার্মোস্ট্যাট ওভারহিট প্রোটেক্ট করবে, ওভারহিট প্রোটেক্ট করবে। যদি অতিরিক্ত হিট হয়ে যায় ও অটোমেটিক অফ হয়ে যাবে, আর যখন ওর হিট প্রয়োজন হবে অটোমেটিক হিটটা নিয়ে নেবে, অটোমেটিক হিট নিয়ে নেবে। দেখেন, 3 বেলা রান্না করবেন মাত্র 6 টাকায় ভাই, মাত্র 6 টাকায় 3 বেলা রান্না হবে। আর এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি। জি, আচ্ছা, হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি, মানে 7 থেকে 8 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, কালার দুইটা আছে? জি, দুইটা কালার আছে, এবং এইগুলোর ওয়াট হচ্ছে অনলি মাত্র 1500 ওয়াট ভাই, 1500 ওয়াট, মাত্র 1500 ওয়াট। জি, দেখেন 1500 ওয়াটও হয়, 2200 ওয়াটও হয়। আপনারা সারাদিনের রান্না যদি আপনারা 1 ঘন্টা ইউজ করেন, 1 ঘন্টার মধ্যেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে। জি, আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে, 8 লিটার ক্যাপাসিটি, 1500 ওয়াটের, এবং ইনভার্টার টেকনোলজি কিন্তু 100% ইনভার্টার টেকনোলজি ভাই। ইনভার্টার না হলে কিন্তু আপনি 3 বেলা রান্না করতে পারতেন না 6 টাকায়, রাইট। মাছ কিন্তু হয়ে আসছে, অলরেডি হয়ে গেছে ভাই। দেখেন, আমি মাছ এখন উঠে ফেলবো, হয়ে গেছে। এবং দেখেন, এটা ডিপ কিন্তু অনেক, আপনারা চাইলে ডিপ ফ্রাইয়ের কাজও কিন্তু করতে পারবেন ভাই। কাচ্চি বিরিয়ানি, পোলাও, তেহরি, নেহরি, শাক সবজি, মানে আল্লাহর দুনিয়া যত হালাল যত খাবার আছে সব ধরনের খাবার রান্না করবেন। অত মানে আপনি রাইস রান্না করবেন 8 থেকে 10 মিনিটে, 10 মিনিট মাংস রান্না করবেন 12 থেকে 15 মিনিটে, মাত্র 12 থেকে 15 মিনিটে। ওকে, রশিদুল ইসলাম, রশিদুল ইসলাম আছে আমাদের সাথে রাজবাড়ি থেকে দেখছেন, ফারুক মোল্লা আছে, মনি আক্তার আছে, আসমা আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাছ কিন্তু দেখেন কালার চলে আসছে, এক পিট আরেক পিট আমরা উল্টে দিচ্ছি। সবচেয়ে বড় কথা কি জানেন, এটা এখানে আসেন, মাছটা ভাজি করছি না, এই যে দেখেন, এক বিন্দু নিচে পড়া লাগছে, পড়া লাগবে, এক বিন্দু নিচে পড়া লাগবে না ভাই। আচ্ছা, আর এবং এটা যে আমি পরিষ্কার করবো, যেটা মাছ ভাজি করছি না, আচ্ছা, আমি এটার মধ্যে পোলাও রান্না করে দেখাবো। আচ্ছা, এবং দেখেন এটা বডিটা কিন্তু খুবই হেভি, কারণ মার্বেল গ্রানাইট কাটিং করা। জি, আচ্ছা, অনেকগুলো আছে নন স্টিক করা থাকে, এটা কিন্তু মার্বেল গ্রানাইট, 100% মার্বেল গ্রানাইট। এটাতে আপনি স্টিলে চামি, যত ধরনের চামিচ আছে সব ধরনের চামিচ রেডি করতে পারেন। এই যে দেখেন, মাছ ভাজি কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের হয়ে গেছে মাছ ভাজি। আচ্ছা, এখন আমি এটার মধ্যে পোলাওটা বসাই দিব, পোলাও বসাই দিব। আচ্ছা, ওকে, দেখেন, ওকে, সুমন আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এতগুলো মাছ একসাথে এটার মধ্যেই ভাজা হচ্ছে, চাঁদপুর থেকে আছে সুমন ভাই। ওকে, ফারুক মোল্লা, ওকে, রফিকুল ইসলাম, হ্যালো ভাই, এটা দাম বললে পরে ভালো হইতো? অবশ্যই আমরা লাইভটা দেখতে থাকেন, অবশ্যই প্রাইস আমরা বলে দিব, একেবারে রিজনেবল প্রাইস থাকবে তো ভাই আজকে, 100% রিজনেবল প্রাইস থাকবে। এই যে দেখেন, এটা আমি মাছ ভাজি করছি না, এখন আমি তেলটা এখানে ঢেলে দিব ভাই। এই যে দেখেন, আচ্ছা, এই তেলটা দেখেন আবার আপনারা চাইলে রিফিলও করতে পারবেন। এই যে দেখেন, মাছ ভাজা শেষ, তেল এখন আমরা ঢেলে দিচ্ছি। এখন এটাতে আমি পোলাও রান্না করবো, এখন এটা যে আপনার ওয়াশ করতে হবে আলাদাভাবে, আপনি ডিটারজেন্ট সাবান এগুলো দিয়ে ওয়াশ করবেন না, কিছু লাগবে না এটার মধ্যে। আপনি জাস্ট এই দেখেন, আমি 1 সেকেন্ডে ভিতরে এটা ওয়াশ করে দেখাবো ভাই, 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে এটা ওয়াশ হয়ে যাবে। এই যে দেখেন, 1 সেকেন্ডের মধ্যে। অ্যাড্রেসটা কোথায় অবশ্যই আমরা বলে দিব, কিভাবে অর্ডার করবো সবই আমরা বলে দিব। মাসে বিল আসবে যদি সারা মাস আপনারা ইউজ করেন,
সর্বোচ্চ কত টাকা আসতে পারে ভাই? সারা মাসে যদি আপনি তিন বেলা রান্না করবেন মাত্র 6 টাকা, মাসে সারা মাসে বিল আসবে মাত্র 180 টাকা ভাই, মাত্র 180 টাকা। জি রাশেদ ভাই, আমি এখানে মাছ ভাজি করছি, কোনো প্রমাণ আছে? দেখেন তো, দেখেন এতগুলো ডুবো তেলে মাছ ভাজা হয়েছিল, দেখেন কোনো প্রমাণ কিন্তু এখন আপনারা পাচ্ছেন না, কারণ দেখেন ইজি ওয়াশ, কিন্তু একদম ইজি ওয়াশ, আপনি 1 সেকেন্ডের ভিতরে ওয়াশ করতে পারবেন, অনলি 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে। ওকে, অর্ডার করব কিভাবে? মাসে বিল আসবে কত আমরা বলে দিয়েছি, মাসে বিল আসবে অনলি 180 টাকা, 180 থেকে সর্বোচ্চ 250 টাকার মতো ভাই। 250 টাকা আসে না, সর্বোচ্চ যদি আপনি রান্না করেন 220 টাকায় আসবে, 220 টাকা হাইয়েস্ট। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন এখন আমরা পোলাওটাও রান্না করব, দেখেন ইজি ওয়াশ কিন্তু একেবারে সহজেই। এখানে আমি 1.5 কেজি চালের পোলাও দিয়ে দিয়েছি ভাই। আচ্ছা, 1.5 কেজি চাল। ওকে, প্রাইস বলতে থাকেন, অবশ্যই আমরা বলে দিব, লাইভের সাথেই থাকেন। আপনারা একটু কমেন্ট করেন, আজকে 8 লিটার এই মাল্টি কুকারটা যেটাতে আপনারা সবকিছু রান্না করতে পারবেন, এটার প্রাইস আজকে কত হবে ভাই, একটু কমেন্ট করেন। আজকে কিন্তু কোম্পানি থেকে কুইজ দিছে একটা দর্শকদেরকে, এই যে জাপানিজ রোবট মাল্টি কুকারটা, এটা প্রাইসটা কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন। যদি সঠিক প্রাইস কমেন্টে আমি দাম বলার আগে কেউ বলতে পারে, তাহলে তিনজনকে তিনটা গিফট করা হবে ভাই, তিনজনকে তিনটা, তিনজনকে তিনটা গিফট করা হবে। কমেন্ট কিন্তু করতে হবে, শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন। শেয়ারকারীর জন্য কিন্তু আপনি আলাদাভাবে আরেকটা গিফট আমি দেখা দিতেছি, ঠিক আছে? শেয়ারকারীর জন্য গিফট আছে, কমেন্ট করতে থাকেন, কমেন্ট করলেও কিন্তু তিনজনের জন্য গিফট আছে ইনশাআল্লাহ। কালার কিন্তু দুইটা আছে, একটা ব্ল্যাক কালার, একটা গোল্ডেন কালার। হ্যাঁ, এই যে দেখেন আমাদের গোস্ট অলরেডি কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব ভাই এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন সামান্য একটু পানি দিয়ে দিব। আপনারা যেভাবে কষিয়ে খাওয়া দাওয়া রান্না বান্না করেন, সেইভাবেই কিন্তু আপনারা চাইলে এটা রান্না করতে পারবেন। এবং দেখেন 2 কেজি দিয়েছি, তাও নিচে পড়ে আছে মনে হয় ভাই। 3-4 কেজি মাংস রান্না করতে পারবেন আপনারা এটার মধ্যে, ঠিক আছে? 3-4 কেজি মাংস রান্না করতে পারবেন এবং খুব দ্রুত ফাস্ট রান্না হবে এটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আদিত্য পল আছে আমাদের সাথে, 1450 টাকা। আবু নাইম 4500 টাকা, 5000 টাকা। আব্বাস কালী আছে আমাদের সাথে, ওকে। আরিফা আক্তার আছে আমাদের সাথে, 4000 টাকা। দেখেন, এবং এটা কিন্তু আবার বলে দিচ্ছি, এখানে একটা রেগুলেটর আছে 1-5 পর্যন্ত, আপনারা গ্যাসের চুলার মতো পাওয়ার কমিয়ে বাড়িয়ে কিন্তু ইউজ করতে পারবেন। রান্না কিন্তু হচ্ছে, পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা আমরা দেখাই দিব অবশ্যই। দেখেন এই যে পানিটা আমরা দিয়ে দিলাম, ঢাকনাও থাকবে, এটার সাথে কি চামচও থাকবে তো? জি জি ভাই, এটার সাথে দুইটা চামচ থাকবে, দুইটা চামচ, হ্যাঁ এরকম করে দুইটা চামচ থাকবে, একটা ঢাকনা থাকবে, একটা রোবট কুকার থাকবে, ঠিক আছে? রোবট কুকার থাকবে, লবণ দিয়ে দিব এটা। আচ্ছা, ওকে ভাই, একজন কমেন্ট করছে, আপনারা কি গিফট দেন না ভাই? গিফট দেই না, আপনারা রেকর্ড করে রাখেন আমার কথাটা, যদি সঠিক প্রাইস কেউ বলতে পারে আমাদেরকে প্রুফ দেখাই দেবো ভাই। অনেকে বলে যে ভাই আমি সঠিক দাম বলছি, এরকম করে আমাদের অনেকে বলে, তা আমরা কাদেরটা বিশ্বাস করব? যারা আমাদেরকে প্রুফটা দেখাতে পারবে আমরা তাদেরকে কিন্তু গিফটটা দিব ভাই। প্রথম যে তিনজন কমেন্ট করে, প্রথম তিনজন, এখন আপনি লাইভ চলাকালে যদি পরে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার হবে না, লাইভ চলাকালে আপনি কমেন্টটা করতে হবে। প্রথম তিনজন যে সঠিক কমেন্ট করবেন তার জন্য কিন্তু গিফটটা আছে। জি জি। আচ্ছা দেখেন, পোলাও রান্না করলে বা ভাত রান্না করলে কতটুকু ভাই? এখানে যদি আপনি ভাত রান্না করেন সেক্ষেত্রে আপনি 2 কেজি চাইলে ভাত রান্না করতে পারবেন, ঠিক আছে? আর আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখেন ভাই, শেয়ার করলে কিন্তু আজকে শেয়ারকারীর জন্য একটা গিফট আছে। দেখেন এই গরমের ভিতরে, এই যে দেখেন, এই যে ডিজনি ইয়ার কলার 65 লিটার ইয়ার কলারটা সম্পূর্ণ গিফট থাকবে শেয়ারকারীর জন্য ভাই। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য 65 লিটার ডিজনি ইয়ার কুলার থাকবে সম্পূর্ণ গিফট, এটা একজন পাবে ভাই। এটা কিন্তু আমি তিনজনকে দিতে পারবো না, এটা অনলি একজন পাবে, শুধু শেয়ারকারীর জন্য ভাই। সারা বাংলাদেশে ভিডিওটা আপনারা শেয়ার করতে থাকেন, শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগবে না। গিফট আপনারা কোথাও দেখেছেন কিনা দেখেন, মাত্র আর কি কিচেন ওয়ার্ল্ডে আসলে কিন্তু বড় বড় গিফট আমরা দেখি। দেখেন এয়ার কুলারই আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য, আর তিনজন কমেন্টকারীর জন্য কিন্তু তিনটা গিফট আছে। জি, আচ্ছা, আপনারা কমেন্ট করতে থাকেন, এখানে রান্না হতে থাকুক, সর্বোচ্চ 7-8 মিনিটের মধ্যে আমরা রান্নাটাও কমপ্লিট করে দেখাবো অবশ্যই। আর পাশাপাশি যারা খুব সহজেই অনেক কিছু কাটাকাটি করতে চান, এরকম একটা প্রোডাক্টও কিন্তু আজকে নিয়ে আসছি আমরা, হফম্যানসের। এটা হচ্ছে রোবট ফুড প্রসেসর। জি, রোবট ফুড প্রসেসর, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখেন এই যে এটা হচ্ছে ভাই 20টা বোয়ার কাজ ও একাই করবে ভাই, 20টা বোয়ার কাজ, 20টা বোয়ার কাজ ও একা করবে, একা করবে। আপনি শক্ত করে আজকে ক্যামেরাটা ধরে রাখেন ভাই, এই যে দেখেন এখানে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজটা কাটতে গেলে আমাদের মা বোনদের চোখ দিয়ে নাক মুখ দিয়ে পানি চলে আসে, একজনে কান কাটে 10 জনে কান্না করে, রাইট? আজকে কান্নাকান্নি দিন শেষ। এই যে দেখেন পেঁয়াজটা আমি এখানে রাখলাম, দেখেন আপনি দেখবেন যে 1 কেজি পেঁয়াজ আমি কত মিনিটে কাটবো। যারা বাবুর্চি আছে, পরে ধরেন আজকে দুপুরে অনুষ্ঠান, গতকালকে রাত থেকে কিন্তু কাটাকাটি করে শুরু করে দেয়। আর এটা কতকাল থেকে কাটতে হবে না, এটা 1 মন পেঁয়াজ কাটতে পারবেন আপনি, 1 ঘন্টা সময় লাগবে। ওর কাজ হচ্ছে 1 ঘন্টা কাজ করবে 1 মিনিটে, আর 1 মিনিটে কাজ করবে 1 সেকেন্ডে ভাই। আপনি ক্যামেরাটা শক্ত করে ধরে রাখেন, 1 কেজি এক প্লেট পেঁয়াজ ছিল, এক প্লেট মাত্র 5 সেকেন্ডে কিন্তু পুরো শেষ। এখন দেখি কি অবস্থা। এই যে ভাই দেখেন, আচ্ছা ওরে একেবারে কুচি কুচি হয়ে গেছে কিন্তু ভাই,
একটু এখানে আসেন আমার চেহারা দিয়ে দেখেন, আমি কিন্তু হাসতেছি ভাই, আমি কান্না করতেছি না, ঠিক আছে? আমার চোখ দিয়ে কিন্তু এক বিন্দু পানি আসবে না। কাজটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই, এরকম জিনিস কি প্রয়োজন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন সবাই। দেখেন শুধু যে পেঁয়াজ করবেন তা কিন্তু না, বাংলাদেশে এই প্রথম চলে আসছে যেটা বিশটা বোয়ার কাজ ও একাই করবে। এই দেখেন এখানে গাজর রাখছি, আলু রাখছি, বেগুন রাখছি, শসা রাখছি, চিচিঙ্গা রাখছি, করলা রাখছি, এগুলো তো কাটাকাটি হবে, ঠিক আছে? কিন্তু এই আদা রসুন কেন ভাই, আদা রসুন কেন রাখছি? এই যে আমি আপনাকে বলি, আমরা আলাদা করে ব্লেন্ডার কিনি না, কিন্তু জুস প্লাচ্ছি খাওয়ার জন্য, মাংস কিমা করার জন্য, আপনি আদা রসুন পেস্ট করার জন্য আলাদা ভাবে কিছু কিনতে হবে না। এটা এরকম একটা মেশিন, যে মেশিনে আপনি আদা রসুন পেস্ট করতে পারবেন, ব্লেন্ডারে কাজ করতে পারবেন, মাংস কিমা করতে পারবেন, দেখতে পারবো তো সবকিছু আজকে লাইভে আপনারা সবকিছু দেখা দিব। আচ্ছা ওকে, এখন কি করবো ভাই? এখন আমি এই যে এই করলাটা, অনেকে বলে কমেন্টে যে ভাই করলা নাকি আলাদা করে মাঝখান থেকে কেটে বিচিগুলো বের করে কাটতে হয়, আর আজকে বিচি আলাদা করে বের করতে হবে না, একদম বিচি সহ এটার মধ্যে কাটবে এবং বিচিগুলো আলাদা করে দিবে, বিচিগুলো আলাদা করে একসাথে আলাদা হয়ে যাবে। দেখেন ভাই শক্ত করে ক্যামেরাটা ধরে রাখেন, ব্লেড কিন্তু এখানে লাগানো আছে, আর এটার সাথে আরো অনেক ব্লেড আপনারা পাবেন, কি কি পাবেন সবই আমরা বলবো, সবকিছু আমি দেখা দিব। আমি একটু করলাটা কেটে দেখাই দিই, কত সেকেন্ডে করলাটা কাটি আপনি জাস্ট একটু কাউন্ট করেন। দেখেন বিসমিল্লাহ দিয়ে দিলাম, ও দেখেন দশ সাথে সাথে শেষ শেষ ভাই একটা করলা, এই যে আরেকটা দিয়ে দিলাম ভাই, এই যে দেখেন কত সেকেন্ডে কাটি আপনি জাস্ট গণেন ভাই, দেখেন দেওয়ার সাথে সাথে শেষ। বললাম না যে ও এক ঘন্টায় কাজ করবে, এক মিনিটে, আর এক মিনিটে কাজ করবে এক সেকেন্ডে, রাইট? এই যে দেখেন, দেখেন দশ সেকেন্ডে দুইটা করলা কিন্তু একেবারে স্লাইস করে ফেলেছে, আর বিচিগুলো দেখি, এই যে ভাই বিচি কোথায়, বিচি আপনি খুঁজে পাবেন, বিচি সহ কিন্তু একবারে কেটে ফেলছে, এই যে দেখেন, ওয়াও অসাধারণ। এগুলো আপনি একটা একটা করে পয়সার মতো এইভাবে গুনতে পারবেন, এই যে দেখেন একটা একটা করে পয়সার মতো এইভাবে গুনতে পারবেন, একটার সাথে একটা লাগবে না এবং সবগুলো কিন্তু পারফেক্ট সাইজ হবে, ঠিক আছে? এখন তো আমরা একদম পারফেক্ট স্লাইস তো করলাম, জি ভাজি তো করা যাবে, এই আলু আর গাজর কিন্তু ভাজিই খায় মানুষ ভাই, সকালবেলা আমরা আলু দিয়ে গাজর দিয়ে পরোটা দিয়ে ভাজি বানায় খাই, রাইট? এখন আলু গাজর তো আমি এখানে ভাজি করে দেখাবো, তবে এটার সাথে কি কি ব্লেডটা পাচ্ছেন আমি একটু দেখাই দিই। আচ্ছা এটার সাথে মাংস কিমা করার জন্য, আদা রসুন পেস্ট করার জন্য এই ব্লেডটা থাকছে, তারপরে আলু ভাজি, গাজর ভাজি, যত ধরনের ভাজি আছে মানে আলাদা ধরনের সব ধরনের ভাজি করতে পারবেন। তারপর আমরা শীতকালে কি করি, পিঠা বানানোর জন্য নারকেল কোরাই, এটাতে আপনারা নারকেল কোরাতে পারবেন, নারকেল কোরাতে যাবে। আমরা সকালবেলা আটা ময়দা খামির করতে গেলে কিন্তু হাত দিয়ে আটা ময়দা খামির করতে, হাঁটু ব্যথা, হাতে ব্যথা, কোমর ব্যথা হয়ে যায়, এইগুলো লাগবে না, এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন, আটা ময়দা সবকিছু খামির করতে পারবেন। আচ্ছা দর্শক একটু কমেন্ট করেন, সবকিছু করতে পারবেন, সবকিছু করতে পারবেন, অপশন গুলো দেখাই দিলাম। এখন আমরা ভাজি করব, ভাজি করব, জাস্ট এই যে আমি ব্লেডটা একটু চেঞ্জ করে দেব, দেখেন এখান থেকে পেচ করে ব্লেডটা খুলে গেল, এটা স্লাইসার ব্লেড, রাইট? এখন আমি দিয়ে দেব যে ভাজির ব্লেড, ভাজির ব্লেডটা জাস্ট এখানে এভাবে দিয়ে দিবেন, এই যে পেস্ট করলাম একদম লেগে গেল, ওকে। এখন দেখেন আমি ভাজি করি কি, এখানে একটা লক আছে কিন্তু, এখানে হচ্ছে সেফটি লক, এই লকটা সব সময় দিয়ে দিবেন, যদি লকটা না হয় তাহলে কিন্তু মোটরটা অন হবে না, ঠিক আছে? এই যে দেখেন আমি এটা লকটা দিয়ে দিলাম, কালার আছে দুইটা, এটা দুইটা কালার আছে, এবং এখন দেখেন আমি কিন্তু এই গাজরটা আর ভাজি আর গাজর ভাজি করব, ভাজি করে দেখাবো, এই যে ভাই দেখেন, ওকে বিসমিল্লাহ, দেখেন যে আলু আছে গাজর আছে, আগে শক্ত গাজরটা দিয়ে দিই, অনেকে বলে ভাই শক্ত গাজর নাকি ভাজি হয় না ফুড প্রসেসরে, এটা ভিতরে আপনি সবকিছু করতে পারেন, বিসমিল্লাহ, এই যে দেখেন কত সেকেন্ডে দিয়ে দিই শেষ, এই যে আরেকটা দিয়ে দিলাম, ওয়াও দেওয়ার সাথে সাথে শেষ ভাই, দেওয়ার সাথে সাথে শেষ। কি করতে চান আপনারা এটার মধ্যে, কি করবেন বলেন, এরকম কিছু নাই যে আপনারা না করতে পারবেন, সবকিছু করতে, আলুটাও দিয়ে দেন ভাই, এই যে ভাই আলুটাও দিয়ে দিলাম, দেখেন আলাই ক্যামেরাটা আপনি নাড়েন না, শক্ত করে ধরে রাখেন, তাহলে আমাদের ভিউয়ার্সরা দেখতে পারবে ভাই, এক জায়গায় আছে, এক জায়গায় শক্ত করে ক্যামেরাটা ধরেন ভাই, এক সেকেন্ডের জন্য নাড়াবেন না, শেষ। আচ্ছা ওকে একটু দেখি কি অবস্থা, এই যে দেখেন, ওকে মেশিনটা আজকে নতুন দেখতেছি, অনেক জোশ ভাই, একদম ঝরঝরা, ঠিক আছে, একেবারে ঝরঝরা, ঢেলে দেখাই, আমি একটু ঢেলে দেখাই, তাহলে বুঝতে পারেন চমৎকার। আর এই ভাজি করতে গেলে কিন্তু 5-10 মিনিট মিনিমাম সময় লাগতোই ভাই, কাটাকাটি করতে অনেকের 20-30 বছরের মানে সংসার অভিজ্ঞতা আছে, এভাবে কি কাটাকাটি করছেন কেউ বলতে পারবে? প্রতিটা সমান সমান, এই দেখেন একেবারে ঝরঝরা, মানে একটা সাথে একটা লাগবে না, একেবারে ঝরঝরা, এই দেখেন আলু ভাজি যদি আমরা কাটতে যাই, বটিতে কাটতে গেলে এত চিকন করে কাটতে পারি না, একটা সাথে একটা লেগে যায়, মানে ভর্তা ভর্তা হয়ে যায়, থেতে থেতে হয়ে যায়, এগুলো কিন্তু একেবারে ঝরঝরা ঝরঝরা, সেকেন্ডে সেকেন্ডে কাটবেন, 20টা বোয়ার কাজ একাই করবে। এই যে আমরা তাহলে স্লাইস করলাম, ভাজিও করলাম, এখন আপনি বলছেন এটা দিয়ে ব্লেন্ডার ছাড়াই আপনি পেস্ট করবেন? জি পেস্ট আমি করে দেখাবো, আমি আরেকটা জিনিস করে দেখাই, অনেকে বলে যে ভাই আমরা তো আলুর চিপস খাই বাসায় অনেক সময়, আলুর চিপস খাওয়ার জন্য নাকি এটা দিয়ে হয় না, এটা ভিতরে আপনি আলুর চিপস, তারপরে যে শসা দিয়ে সালাদ, সবকিছু করতে পারবেন, আমি একটু সালাদটা করে দেখাই। আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করেন, আজকে 8 লিটার মাল্টি কুকার যেটা আমরা দেখাচ্ছিলাম সবকিছু রান্না হবে, আর সারাদিন আপনারা রান্না করবেন, 6 টাকা বিদ্যুৎ বিল, একটা একবেলা রান্না করবেন 2 টাকা বিদ্যুৎ বিল, এইটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি, সবকিছু রান্না করতে পারবেন। কত হবে আজকের প্রাইস একটু কমেন্ট করে জানান, তিনজনের জন্য কিন্তু 3টা গিফট আছে, আর একজন শেয়ারকারীর জন্য কিন্তু একটা এয়ার কুলার কিন্তু গিফট আছে।
এটা সম্পূর্ণ শেয়ারকারীর জন্য ভাই, আপনারা শেয়ার করতে থাকেন, শেয়ার করতে আজকে কোনো টাকা পয়সা লাগতেছে না, আপনি বিভিন্ন গ্রুপে আপনার বোনকে ভাইকে বন্ধু বান্ধবকে সবাইকে শেয়ার করেন, শেয়ার করেন। এমন আছেন আপনি 20টা শেয়ার করে এটা বিজয় হতে পারেন, এমন আছে আপনি 100টা শেয়ার করে এটা বিজয় হতে পারেন। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য, যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের একজন কেটে দেওয়া হবে ইয়ার কলারটা। আচ্ছা ওকে, এরপরে দেখেন আমাদের পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি পোলাওটা দমে দিয়ে দিব ভাই। আচ্ছা দেখেন 1 2 3 4 5 অপশন কিন্তু আছে, আপনারা কমানো বাড়ানো সিস্টেম আছে, কিভাবে ওয়াশ করবেন সেটা আমরা দেখাই দিব অবশ্যই, লাইভের সাথেই থাকবেন। প্রাইস কিন্তু আজকে থাকবে ধামাকা, ডেলিভারি চার্জও থাকবে একেবারে ফ্রি, 48 ঘন্টার অফার থাকবে ভাই, এটা অনলি 48 ঘন্টার জন্য একটা অফার থাকবে, সারা বাংলাদেশ টেকনাথে, তেঁতুলিয়া, রূপসাতে, পাতুরিয়া, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। দেখেন আমাদের মাংস হয়ে আসছে, পানি মনে একটু বেশি দিচ্ছেন নাকি? না না, পানি বেশি দিই নাই, এখন এই যে জালে আসলে এটা হয়ে যাবে। ওকে, আমরা এখন ভাজি করলাম, স্লাইস করলাম, জি, এরপরে কি করব ভাইয়া? এখন আমি যে গাজর ইয়া আপনার এটাকে সালাদ করে দেখাবো, অনেক সময় আমরা কুচি কুচি সালাদটা বড়িতে কাটতে পারি না, রাইট, একটা চিকন একটা মোটা হয়ে যায়, তো এটা দিয়ে আপনি সালাদটা কিভাবে করবেন দেখেন, আমরা অনেক সময় বিয়ে বাড়ি অনুষ্ঠানে হবে, ব্লেড চেঞ্জ করতে হবে নাকি? না, ব্লেডটা চেঞ্জ করতে হবে না, এটা হচ্ছে আমি কুচি কুচি সালাদটা করে দেখাবো, কুচি 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 কুচি, জি। আচ্ছা এই যে দেখেন, বিসমিল্লাহ, এই যে দিয়ে দিলাম ভাই, দেওয়ার সাথে সাথে শেষ ভাই, শেষ হয়ে গেছে, দেখেন আমি কুচি কুচি সালাদটা করে একটু দেখাই। আচ্ছা আচ্ছা, ওকে, ওয়াও, দেখেন একেবারে কুচি কুচি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এই সালাদটা কিন্তু আমরা বডি দিয়ে কুচি কুচি করতে হবে ভাইয়া, শেয়ার কি 2 দিন করতে হবে? শেয়ার হচ্ছে 48 ঘন্টা পর্যন্ত আমরা টাইমটা দেব, শেয়ারটা 48 ঘন্টার ভিতরে সর্বোচ্চ শেয়ার যে করতে পারবে তার জন্য কিন্তু ইয়ার কুলারটা গিফট, ইয়ার কুলার কিন্তু গিফট আছে ভাই, শেয়ার করে আমাদেরকে প্রুফটা দেখাবেন, আমাদেরকে প্রমাণটা দেখাইলে কিন্তু আমরা গিফট দিয়ে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন কি করব ভাই? এখন কি করব আপনি বলেন, আদা রসুন, হ্যাঁ আপনি বলছেন পেস্ট করবেন এইটাতে, জি, ব্লেন্ডারে পেস্ট করে মানুষ, আপনি ফুড প্রসেসরে পেস্ট করবেন, হ্যাঁ এইটা কেমনে ভাই? আদা রসুনটা পেস্ট করে দেখাবো, চিচিঙ্গাটা একটু করে দেখাবো, চিচিঙ্গা দরকার নাই, এটা তো স্লাইসই, আপনি এটা আদা রসুনটা, তাহলে আমি আদা রসুনটা পেস্ট করে দেখাই, এই যে দেখেন এই ব্লেডটা, এটা হচ্ছে 5টা ব্লেড, হ্যাঁ সামুরাই ব্লেড, 5টা ব্লেড, সাবধানে ভাই, অনেক সামুরাই ব্লেড আর, কিন্তু এগুলো ভাই এটা সম্পূর্ণ ধার, এটাতে যত কাটাকাটি করবেন তত ধার বাড়বে, কখন এটাতে ধার কমবে না, ঠিক আছে? ইসলাম আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আপনারা একটু কমেন্ট করবেন, লাইকটা শেয়ার করবেন। এখন কি আদা রসুন আমরা পেস্ট করব? এই যে দেখেন এই আদা রসুন আমি এখানে একসাথে সবকিছু দিয়ে দিব, এই যে একবারে সব দিয়ে দিলাম এখানে, আচ্ছা আপনি 1 কেজি আদা রসুন আছে, আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন 1 কেজি আমি একটু পানি দিব একসাথে, আচ্ছা হালকা একটু পানি দিব যেহেতু পেস্ট করব আমরা, এই যে দেখেন সামান্য একটু পানি দিয়ে দিব, ওকে, 5টা প্লেট এটা লক করে দিলাম, জি। আচ্ছা এই যে দেখেন ভাই কত সেকেন্ডে করে জাস্ট এটা একটু গুনবেন ভাই, হ্যাঁ আচ্ছা, এই যে লক করে দিলাম, স্পিড কিন্তু দুইটা আছে, এটা কিন্তু দুইটা স্পিড, এটা হচ্ছে 1 স্পিড, এটা হচ্ছে 2 স্পিড, এখন যদি কারো পানি একটু কম বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান দিয়ে পানিটা দিতে পারবেন, এই যে দেখেন আমি এখান দিয়ে একটু পানি দিয়ে দিলাম, পানি একটু কম হয়ে গেছে, আমি এখান দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই রোবটটা যদি আপনি এইভাবে হাতে নেন, ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক আছে, যেভাবে খুশি এইভাবে নাড়াচাড়া করেন কোনো ভয় নেই, কোনো ভয় নেই ভাই। বগুড়া দই খেয়েছিলেন? খাইছিলাম, হ্যাঁ আসি, কিন্তু এটা বগুড়া দই বানায় দেখাবো, বগুড়া দই, জি ভাই, আমি আরেকবার দেখা দিই, এটা কিন্তু 1 স্পিড, আচ্ছা এই হচ্ছে 2 স্পিড, এটা দুইটা স্পিড, দুইটা স্পিড, হ্যাঁ আপনি দুইটা স্পিড এটা কাজটা করতে পারবেন, ঠিক আছে, শেষ হয়ে গেছে ভাই, হয়ে গেছে, হ্যাঁ দেখি কি অবস্থা ভাই। বলছিলাম না যে বগুড়া দই খাওয়াবো, দিছি কি আর হইছে কি দেখেন ভাই, আপনি তো শুধু টেস্ট করে দেখাইতেছিলেন, টেস্ট করাতে এই অবস্থা, এই অবস্থা, এই যে দেখেন মাথাই নষ্ট, ওরে দেখেন একেবারে দই কিন্তু হয়ে গেছে, একটু এখানে আসেন, আদা রসুন কোথায় গেছে, আদা রসুন বলেন তো ভাই, দেখেন এত মিহি হয়েছে, অনেক ব্লেন্ডার কিন্তু এত মিহিও হয় না, ব্লেন্ডারে এত মিহি করতে পারবেন না, এটার মধ্যে আপনারা মাংস কিমা আটা ময়দা খামির শাক সবজি মানে যত ধরনের সবজি আছে, অনেক মনে হইতেছে কিন্তু এটা ওয়াটটা কত, এটা ওয়াট হচ্ছে অনলি 1000 ওয়াট ভাই, 1000 ওয়াট, হ্যাঁ দেখেন এটা হচ্ছে হোপম্যানস একটি ব্র্যান্ড, এটা হচ্ছে জার্মানি একটা ব্র্যান্ড, এটার 1 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর যে রোবট কোকাটা দেখাইতেছি এই রোবট কোকাটা হচ্ছে ভাই সম্পূর্ণ জাপানি, জাপানি, এবং আমি বক্সে একটু দেখা দিই তাহলে আপনি বুঝতে পারবেন, এই যে এখানে আসেন ভাই, এই যে দেখেন এটার লিটার হচ্ছে আপনার 7 লিটার, 7 লিটার, ঠিক আছে, এটা হচ্ছে 7 লিটার, এবং এটা হচ্ছে যে দেখেন অলরেডি কিন্তু জাপানের ভাষা এখানে দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ ডায়মন্ড, এই দেখেন সবগুলোতে কিন্তু আপনি জাপানের ভাষা পাবেন এখানে, রাইট, ঠিক আছে, এটা অরিজিনাল জাপানের রোবট কুকার, যেটাতে আপনি 3 বেলা রান্না করবেন মাত্র 6 টাকা, মাসে বিল আসবে সর্বোচ্চ 180, ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকতেছে ভাই? এটা হচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকতেছে ভাই, 5 বছর, 5 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে, এবং ডেলিভারি চার্জটা কিন্তু আজকে ফ্রি থাকবে, 48 ঘন্টার অফার সারা বাংলাদেশ, 48 ঘন্টার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ। কমেন্টে অফ লিখবো, এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না, যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা শেয়ার করতেছেন
সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই এয়ার কুলারটা একেবারে ফ্রি থাকবে, শেয়ার করে 65 লিটার এটা দিয়ে আপনি ঠান্ডা বাতাসটা খেতে পারবেন। এটা কোনো টাকা পয়সা দিতে হতেছে না, আপনি শেয়ার করতে থাকেন বিভিন্ন গ্রুপে, আপনি বন্ধুকে, বাইকে, বোনকে, সবাইকে শেয়ার করেন। শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগবে না, শেয়ার করতে পারলে এটা গিফট। আচ্ছা ওকে জাহাঙ্গীর ভাই, এখন প্রাইস বলেন। আমরা যে রোবট ফুড প্রসেসরটা দেখাইলাম, ব্লেড কিন্তু থাকবে 5টা, সাথে দো মেকার থাকবে, এবং সাথে কিন্তু এই যে সামুরাই ব্লেডটাও থাকবে। জি আচ্ছা, প্রাইস অবশ্যই আমরা জেনে নিব। দেখেন যারা আসলে নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন। আমাদের গোশটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই। আচ্ছা মাংস হয়ে গেছে, মাংস কিন্তু অলরেডি আপনাদের গোশ থেকে মানে হাড়ি থেকে গোশগুলো খয়ে গেছে। আমরা একটু প্রাইসগুলো বলি ভাইয়া। প্রাইসটা আমরা বলে দেব ভাই, একটু ওই যে চাইটা দেখাই আমি দর্শকদেরকে, একদম ঝরঝর হইছে কিনা। একেবারে ঝরঝর, দেখেন একেবারে ঝরঝর হইছে ভাই, ঠিক আছে, একেবারে ঝরঝর, একটা সাথে একটা লাগবে না। এখানে আসেন ভাই, আপনারা দুনিয়ার যত হালাল খাবার আছে আপনারা ভাজা ভাজি থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। বলতে পারেন যে আপনি নিচে পোড়া লাগছে, তো এখানে আনেন ক্যামেরাটা যে দেখেন দেখেন, এটা কিন্তু এক বিন্দু নিচে পোড়া লাগবে না, পোড়া লাগে না কিন্তু। এবং অল্প তেলে আপনারা খাবার রান্না করতে পারবেন, যেটা খুশি এটা দেখেন। আমরা কিন্তু মাছ ভাজি করছি এখানে অনলি 2 মিনিটে ভাই, রাইট, ঠিক আছে, রাইট। এবং গোশ রান্না করতেছি কত মিনিট হয়েছে বলেন তো? 10 মিনিট হয়েছে, 15 মিনিট। হ্যাঁ আচ্ছা, আমি তো বলছি আপনি 12 থেকে 15 মিনিটের মাংস হয়ে গেছে। আচ্ছা তো এখন ভাই প্রাইস বলেন ভাই। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7500 টাকা। আচ্ছা আজকে 48 ঘন্টা অফারে থাকবে, একদম ধামাকা প্রাইস থাকবে ভাই। আমি আমাদের ঠিকানা একটু দেখাই দিই। আচ্ছা ঠিকানা, যারা আমাদের হ্যাঁ আমাদের ঠিকানার মধ্যে আসতে যাচ্ছেন, আমাদের শোরুমের নাম হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড। আচ্ছা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটাতে হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে। আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে। আর অর্ডার করতে হলে আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা তাহলে এখন প্রাইস। জি ভাই, এটা রেগুলার প্রাইস ছিল 7500, আর 48 ঘন্টার জন্য একদম ধামাকা প্রাইস থাকবে অনলি মাত্র 5300 টাকা ভাই। আমাদের শোরুমের ঠিকানা আমি আরেকবার দেখা দিই। আমাদের শোরুমের নাম হচ্ছে আরকে কিচেন ওয়ার্ল্ড। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে। যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করবেন বিকাশে, আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন। আচ্ছা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন, আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা নিউ মার্কেট, বিশ্বাস ভিলার, সিটি কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর। দোকানের সব নম্বর হচ্ছে 145 থেকে 148, 145 থেকে 148। তো দর্শক মার্কেট রান্না বান্না কিন্তু শেষ, একেবারে লাইভের মধ্যেই মাছ ভাজা মানে তিনটা রান্না কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। আর এখানে ফুড প্রসেসর যত কাজ আছে সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে, মানে একটা লাইভে এত কিছু করে আপনাদেরকে দেখাইছি। তার মানে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা খুব দ্রুত, খুব সহজে কিন্তু আপনার রান্নাবান্নার কাজ এবং কাটাকাটির কাজ কিন্তু করে ফেলতে পারবেন। অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যার যেটা লাগবে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন।